দর্শক শ্রোতা সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আপনারা এখানের অষ্টম এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজকে বিশেষ করে আমাদের সাথে যে মানুষটি আমাদের প্রোগ্রামে রয়েছেন তিনি আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয় দুই হাজার এগারো বারো সেশনের ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের কনি ভাই সবাই আমরা যারা বর্তমানে যারা ক্যাম্পাসে রয়েছে এবং আগেও যারা ছিলেন বিশেষ করে যারা খেলাধুলার সাথে সরাসরি জড়িত অথবা ইন্ডিয়া জড়িত তারা সবাই ভাইকে চেনেন তিনি আজকে আমাদের মাঝে শুধু জার্মানি থেকে আমাদের সাথে জয়েন করেছেন আমরা এখন কনিবের সাথে পরিচিত হব আমাদের আজকের প্রোগ্রামটি আসলে আজকে ওকে দর্শকদের আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে আজকে আমাদের সাথে আছেন কনি ভাই কনি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো জবার আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কনিবে আসলে আমি এতটাই এক্সাইটেড আজকে আপনাকে আমাদের সাথে মানে যুক্ত করাতে পেরে আসলে শুধু জার্মানি থেকে মানে আমার আসলে মানে কোন পর্যায়ে আমি আপনাকে বুঝাইতে পারবো না আসলে কারণ ভাই প্রথমে বলবেন আপনার আসলে কেমন লাগছে আসলে আমাদের সাথে যুক্ত হওয়ার পরে আসলে খুবই ভালো লাগছে বিকজ জার্মানিতে এসে তো বরিশাল ইউনিভার্সিটিকে অনেক মিস করি কারণ অনেক কিছু মনে পড়ে তো সেখানে আমার ইউনিভার্সিটি একটা স্টুডেন্টের সাথে বলো বা তুমি তো আমার জুনিয়র তার সাথে কথা বলতে পেরে খুবই ভালো লাগতেছে আই হোপ আজকে অনেক কিছু শেয়ার করা হবে আমার অনেক সিটি আছে বৈশালী ইউনিভার্সিটিতে সো সব মিলা খুব ভালো লাগছে আর থ্যাংক ইউ যে ইনভাইট করার জন্য ওকে डेफिनेटলি অবশ্যই ওকে আপনার সাথে প্রোগ্রামের ব্যাপারটা আমি যখন আমাদের ফেসবুক পেজে যখন আমাদের আসলে পোস্ট করা হয় এবং আমি আবার নিজের টাইমলাইনে শেয়ার করি অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করেছেন যে কনি ভাই কোথায় আছেন কনি ভাই কি বেঁচে আছেন আহ ভাইকে সরাসরি দেখবো আসলে এই ব্যাপারগুলো আমি শুনতেছি অনেক মানে গত একদিন ধরে এই বিষয়টি আপনি একটু বলবেন কেমন আসলে এটা এটা এই কোয়েশ্চেনটা করার মনে হয় একটাই কারণ বিকজ আমরা হচ্ছে ইউনিভার্সিটি ফার্স্ট ব্যাচ তো দেখা গেছে অনেক আগে বের হয়েছে আমি আবার অনেকে এম বিএ করেছে আমি এম করিনি বরিশাল ইউনিভার্সিটিতে ব্যাচেলার করে বেরিয়ে আসছে দেখা আসলে অনেকে অনেক দিন হয়তো আমাকে দেখে না মনে হয় এই জন্য আর কি জিজ্ঞেস করেছে যে আদৌ বেঁচে আছে কিনা এটাই হতে পারে রিজন তো আসলে আছি আলহামদুলিল্লাহ সব মিলে সুস্থ আছি এখন তো আছি আলহামদুলিল্লাহ তো কনে ভাই আপনি আসলে খেলাধুলার পাশাপাশি ব্যাচেলার যখন শেষ করে জার্মানিতে গেলেন আসলে স্কলারশিপ নিয়ে এই প্রসেসটা একটু বলবেন যে আসলে কিভাবে কি হয়ে গেল হঠাৎ করে আসলে ফার্স্ট অফ অল আমি বলি আমি বরিশাল ইউনিভার্সিটি থেকে বের হয়েছি বের হয়েছি বলতে রেজাল্ট কি আমার জয়েন করা এরপরে আমি আসলে আমার জবে তো প্ল্যান ছিল আসলে সত্যি কথা বলতে প্ল্যান ছিল যে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে আইবিএ করবো আসলে সবসময় আসলে প্ল্যান ওয়ার্কআউট করে না দেন আহ মনে হলো যে না জবে ঢুকা দরকার ইন দা মিন টাইম আমি জব করব দেন হচ্ছে আইবিওটা চালায় যাব এমন প্ল্যান ছিল বাট সাডেনলি যখন জবে ঢুকলাম সবকিছু আস্তে আস্তে প্ল্যান চেঞ্জ হয়ে গেল আমার ফার্স্ট জব ছিল ডিজি কোনে ওখানে কিছুদিন জব করেছি তারপরে জব করেছি ওপোতে কিছুদিন জব করেছি তারপরে জব করেছি ফুড পান্ডায় তো এই জব আসলে অনেকটা বছর জব করা হয়েছে তারপরে কি আমি ডিসাইড করেছিলাম যে ইন দা মিন টাইম যে না আইল উইল গো ফর হায়ার স্টাডি ইন দেন আর কি জার্মানি তে আর কি চলে আসা মাস্টার্স কমপ্লিট করার জন্য আর একটা কথা আসলে অনেকে একটু ভুল হয় না যে আসলে যে স্কলারশিপ আমি আসলে কিন্তু স্কলারশিপে আসি নাই এটা নরমালি জাস্ট অ্যাডমিশন নিয়ে আসা বাট হ্যাঁ জার্মানিতে টিউশন ফি টা ফ্রি এটা একটা অ্যাডভান্টেজ বাট স্কলারশিপ ডিফারেন্ট জিনিস আমি স্কলারশিপে আসি নাই ওকে হ্যাঁ এটাই আচ্ছা ঠিক আছে তো গণবে আসলে আজকে আপনার সাথে বিশেষ করে আমি জার্মানির গল্পগুলোই বেশি করব কারণ হচ্ছে বাইরে থেকে যেহেতু জয়েন করেছেন দেশের বাইরে থেকে মানে এই জন্য আমি আসলে বিশেষ করে এই বিষয়গুলোতে বেশি ফোকাস করবো আইকন প্রোগ্রামটা আমি আসলে আপনাকে আজকে সরাসরি আইকন বলবো কারণ হচ্ছে একাডেমিক ক্যারিয়ার এত বড় সফলতা আপনি ব্যাডমিন্টন ক্যারিয়ার এত বড় সফলতা আসলে যে কারণে আজকে প্রোগ্রামে আপনি আলটিমেটলি আসা ওকে তা আপনার কাছে গণবে প্রথমেই জানতে চাইবো সেটি হচ্ছে বর্তমানে জার্মানির সময়গুলো কিভাবে কাটছে আমি আসলে জার্মানিতে এসেছি খুব বেশি দিন হয়নি জাস্ট দুই আড়াই মাস হয়েছে তো যেটা হয় যে আসলে যদি তুমি আমার এক্সপিরিয়েন্স জিজ্ঞেস করো মানে ফার্স্টে যখন আমি জার্মানিতে ল্যান্ড করলাম মানে প্লিংসটা খুবই মানে খুবই ভালো আসলে মানে সবকিছু যখন নতুন দেখি আমার কাছে একটা জিনিস মনে হচ্ছিল যে আহ আগে এরকম ইউটিউবে দেখতাম যে এত সুন্দর কান্ট্রি বা যখন দেখতাম জার্মানি বা ইউরোপ তা আমার মধ্যে একটা মানে কিউরিয়াসিটি ছিল আসলে কি যাওয়ার পর এত সুন্দর হবে কিনা নাকি ইউটিউবেই জাস্ট সুন্দর দেখাচ্ছে বাট আমি যখন এখানে ঘোরাফেরা করলাম মানে আসলে দেখলাম যে আসলে কান্ট্রিটা অনেক সুন্দর মানে আমরা যেরকম ইউটিউবে দেখি বা টিভিতে দেখি আসলেই এমন সুন্দর সবকিছু মানে খুবই অর্গানাইজড আর জার্মানি খুবই অর্গানাইজড একটা কান্ট্রি মানে ওদের সবকিছু এত সিস্টেমে চলে অনেক কিছু মানে এগুলা বলে শেষ করা যাবে না হ্যাঁ মানে খুবই অর্গানাইজড ওরা আর প্রথম প্রথম আসছি এসে একটু খারাপ লাগছিল যে আমি শুরু থেকে সিঙ্গেল অ্যাপার্টমেন্টে থাকি মানে আমি কারোর সাথে শেয়ারে থাকি না তো প্রথম থেকে একটু খারাপ লাগছিল বাসায় বেশি কথা বলতাম দেশের মানুষদের সাথে মোবাইলে বেশি কথা বলতাম তখন কোনো জবেও জয়েন করি নাই ক্লাসও শুরু হয় নাই জাস্ট একটু বোরিং লাগতো বা লোনলি লাগতো বাট আস্তে আস্তে এখন সব ঠিক হয়ে গেছে তো এখন খুবই এনজয় করতেছে জার্মানি এটাই সব মিলে ভালো ভাই একটা একটা অতি পার্সোনাল কোশ্চেন সেটি হচ্ছে পড়াশোনার পাশাপাশি নিজের যে স্বাভাবিক খরচ গুলা সেগুলো অবশ্যই বিয়ার করার জন্য যে আপনার যে কস্টটা আসলে দরকার সেটা আসলে আপনি কি নিজেই কোনো জবের মাধ্যমে মেনটেন করছেন নাকি আপনার অন্য কোনো উপায়ে ফ্যামিলি থেকে না এখানে জার্মানিতে যারা আসে স্কলারশিপে আসুক অথবা স্কলারশিপ ছাড়া আসুক এখানে সবাই স্টুডেন্ট জব করে বিকজ এখানে জার্মানিতে প্রচুর জব মানে দেয়ার আর লট অফ অপরচুনিটি অ্যান্ড ইফ ইউ হ্যাভ দ্য ল্যাঙ্গুয়েজ স্কিল অন জার্মান ল্যাঙ্গুয়েজ দেন উইল গেট লট অফ অপরচুনিটি সো এটা নিয়ে আসলে কাউকে ভাবতে হয় না মানে এখানে চাইলে মোটামুটি একটু ঘোরাফেরা করলেই দুই চার দিন ঘোরাফেরা করলে একটা জবে জয়েন করা যায় সো দেশের সবাই আর কি মোটামুটি জব করে পিছিয়ে গেছে তো দর্শক শ্রোতা আপনারা দেখছেন আজকে আমাদের রয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং সাবেক কৃতি খেলোয়াড় কনি ভাই উনি দুই হাজার এগারো বারো সেশনের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়াশোনা করেছেন এবং বর্তমানে রয়েছেন জার্মানিতে এবং আজকের প্রোগ্রাম সম্পর্কে যাদের কোনো কৌতূহল প্রশ্ন জিজ্ঞাসা থাকতে পারে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের সাথে থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ কনি ভাই এবার আসলে মূল প্রোগ্রামে আমি যাব প্রথমে আপনার কাছে জিজ্ঞেস করবো যে আপনার ছোটবেলা থেকে আপনার আসলে ছোটবেলা কোথায় কেটেছে জন্ম কোথায় এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোথায় ছিল আসলে ফ্রম দ্য বিগিনিং আই লিভ ইন খুলনা অ্যান্ড আমার জন্ম হচ্ছে আমার জন্ম অবশ্য বেসিক্যালি খুলনা যশোরে বাট মানে জাস্ট একটা হাসপাতালে জাস্ট জন্ম এটা এই জন্য আমি বলি যে আমার জন্ম যশোরে বাট ছোটবেলা থেকে খুলনাতেই বড় হওয়া স্কুল কলেজ সব কিছুই খুলনাতে আর ডেন ভার্সিটি তো বরিশাল ইউনিভার্সিটি এটাই ঠিক আছে তো মনে করি আসলে তার পরের প্রশ্ন করব সেটি হচ্ছে স্বাভাবিক প্রশ্ন ব্যাডমিন্টনের প্রশ্নই যদি আসি আপনি ব্যাডমিন্টন কবে থেকে খেলা শুরু করেছেন কবে থেকে কবে থেকে খেলা আসলে বলতে গেলে আসলে ছোটবেলা থেকে একদম যখন হয়তো বা ঠিক মতো বুদ্ধি হয়নি তখন থেকে ব্যাডমিন্টন বিকজ ব্যাডমিন্টনটা এসেছে আসলে আমার ফাদারের কাছ থেকে তো আমার আব্বু আসলে ব্যাডমিন্টন খুব পছন্দ করত এবং নিজেও ভালো খেলতো আমার মনে পড়ে আব্বু যখন অফিস থেকে আসতো যখন শীতকাল আমাদের দেশে তো সিজনাল খেলা এটা ব্যাডমিন্টন যখন শীতকাল আসতো আব্বু দেখা যেত যে অফিস থেকে ফেরার সময় প্রতি বছর দেখা যায় নতুন র্যাকেট বা নেট এগুলো কিনে নিয়ে এসে ডাক দিত আমাদেরকে মানে আমাদের আরো যারা ভাই ছিল আমার ভাইয়েরা ছিল তাদের সাথে আমি চলে যেতাম খেলতে তো ব্যাডমিন্টনটা আসলে আমার পুরাপুরি জেনেটিক্যালি আসছে আমাদের বাসায় ইভেন সব ফ্যামিলি মেম্বার এই ব্যাডমিন্টন ভালো খেলে বিশেষ করে আমার সব হ্যাঁ ইভেন আমি তোমাকে একটু বলি আমার এক ভাইয়া কিন্তু মানে ব্যাডমিন্টন ন্যাশনাল প্লেয়ার ছিলেন যদিও এখন খেলা ছেড়ে দিয়েছেন সো ব্যাডমিন্টনটা একদম পুরা জেনেটিক্যালি পাওয়া আমার ঠিক আছে তো আমি যদি বলি আপনার ব্যাডমিন্টন এসেছে আপনার মানে অনুপ্রেরণা আপনার বাবা তো এটাই আসলে ওকে তো কনি ভাই পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন আসলে শুরুটা কিভাবে আসলে আমি তো মানে ব্যাডমিন্টনের সাথে খুবই মানে পরিচিত ছিলাম ছোটবেলা থেকে ইভেন আমার বাসাতেও প্লেগ্রাউন্ড আছে আমার বাসার প্লে আমাদের ইউনিভার্সিটি কয়েকজন স্টুডেন্ট গিয়েছে যেমন সবুজ আমার পার্টনার ও একবার আমার বাসায় গিয়েছিল ওকে দেখিয়েছে আমার যদিও সেদিন খেলতে পারেনি খুব ব্যস্ত ছিল দেন আমান আমান এসে খেলেছে আমার বাসায় তো ব্যাডমিন্টন সাথে খুবই পরিচিত তো ভার্সিটিতে যখন গেলাম আমি শুধু ভার্সিটি না যখন বরিশালে আসলাম তো টাইম তো পাস করতে হবে একটা সার্কেল হবে তো যখন শীতকাল চলে আসলো তখন তো শীতকাল আমি যখন ভার্সিটিতে প্রথম ভর্তি হলাম তো আমি আশেপাশে সার্চ করতাম কোথায় ব্যাডমিন্টন খেলায় আমি তো খেলবোই আমি প্রত্যেক বছরই খেলি সেটা খুলনায় থাকি আর বরিশালে থাকি যেখানে থাকি খেলবো তো তখন তো দেখলাম যে বরিশাল ইউনিভার্সিটিতে মানে খেলার ব্যবস্থা করা হলো তো তখন স্বাভাবিক ভাবেই আমি একদিন র্যাকেট নিয়ে চলে গেছি দেখি যে আরো কিছু স্টুডেন্ট আছে তো তাদের সাথে প্রথমে খেলা শুরু করলাম এভাবেই এভাবেই আর প্রথম দিকে তো আসলে অত বেশি স্টুডেন্ট ছিল না বরিশাল ইউনিভার্সিটিতে ফার্স্ট বার যেহেতু আমরা আমরা যারা ছিলাম তারাই তো সেভাবে শুরু করেছে ব্যাডমিন্টন ওখানে আহ যদি আপনার বিশ্ববিদ্যালয়ে পর্যায়ে সফলতার কথা যদি বলি আপনি জানি সবুজ ছিলেন আপনার পার্টনার তো সফলতা গুলো আসলে কে কে ছিল সফলতা যদি বলো আমার প্রথমবার শুধু প্রথমবার যখন ব্যাডমিন্টনে ইয়া করলাম আহ টুর্নামেন্টে অংশগ্রহণ করলাম আহ সেবার আমি চ্যাম্পিয়ন হতে পারিনি আমাদের ডিপার্টমেন্ট হতে পারিনি আমার খুব মনে আছে সেটা ছিল একটা অন্য কারণ যাই হোক পরে যখন আসলো সবুজ আসলো সবুজের সাথে যখন আমি আমার পার্টনার হলো সবুজ জুটি হলো আমার তারপর থেকে আমরা মোট মনে হয় দুইবার চ্যাম্পিয়ন হয়েছি একবার রানার আপ হয়েছি বৈশালী ইউনিভার্সিটিতে সো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আমরা মনে হয় হ্যাঁ দুইবার চ্যাম্পিয়ন একবার রানার আপ এরপরে মেবি আমরা আনফরচুনেটলি আর চ্যাম্পিয়ন হতে পারিনি অ্যাজ ফার অ্যাজ আই নো তো আপনারা যখন আপনারা তো একদম প্রথম ব্যাচের ছিলেন আপনাদের ক্যাম্পাস ছিল প্রথমে প্রথমে হচ্ছে সিটি ক্যাম্পাস তো সেখানের যদি কোনো মজার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেন আসলে মজার অভিজ্ঞতা বলতে ব্যাডমিন্টনে আসলে অনেক ইমোশন আছে মজার অভিজ্ঞতা ওভাবে মজা কি আসলে আমি প্রতিদিনই খেলতে যেতাম আমার প্রতিদিনই ভালো লাগতো ওখানে টিচাররা আসতেন আহ টিচারদের সাথে একটা ভালো ইন্টারেকশন হয়ে গেছিল বিশেষ করে ইংলিশের তাইফুল স্যার মার্কেটিং এর মেহেদি স্যার তো এগুলো আসলে ভাল লাগতো স্যারদের সাথে ইন্টারাকশন হতো সবকিছু এনজয় করতাম প্রতিটা দিনই মজা লাগতো আসলে আমি আমার মনে আছে শীতকালে আমি প্রত্যেকদিন খুব এক্সাইটেড থাকতাম যে প্রতিদিন সন্ধ্যায় খেলা হবে মানে এটা আমার জন্য একটা খুব প্লিজেন্ট মোমেন্ট ছিল হ্যাঁ খুব ভালো লাগতো ঠিক আছে তো ইন্টার ডিপার্টমেন্ট চ্যাম্পিয়ন হিসেবে আপনার নিশ্চয়ই আপনার ডিপার্টমেন্টে পুরো বিশ্ববিদ্যালয়ে একটা অবশ্যই সুনাম ছিল তো আসলে এবার যদি জিজ্ঞেস করি যে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের টিচারদের পক্ষ থেকে আপনার অবশ্যই একটা সফট কর্নার অবশ্যই কাজ করতো তো ডিপার্টমেন্ট টিচারদের যে আপনার সফট এবং আহ একাডেমিক ক্যারিয়ারে একটা অবশ্যই আপনার যে তাদের একটা সুনজর সেটা আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আহ মূল্যায়ন করবো বলতে মনে হয় যে আহ বলবা আমি লাকি আমি ভালো ব্যাডমিন্টন খেলতে পারি বা খেলতে পারতাম আদর করতেন আমার কাছে মনে আমি এটা পেয়েছি শুধুমাত্র আমার ব্যাডমিন্টন খেলার জন্য মানে আমাকে সারা যতটা পড়াশোনার জন্য চিনতেন তার চেয়ে বেশি চিনতেন ব্যাডমিন্টনের জন্য পড়াশোনায় এভারেজ ছিলাম খুব ভালো স্টুডেন্ট ছিলাম না একেবারেই অ্যাভারেজ তো সারা আমাকে যতটুকু চিনতো ব্যাডমিন্টেনের জন্যই বিশেষ করে মাসুদ স্যার খুব ভালোবাসতেন মাসুদ স্যারের কাছে কথা আসলে সব টিচারই ভালোবাসতেন তখন আমাদের সর্ব কথা না বললেই না লিপি ম্যাডাম তারপরে আলমগীর স্যার তাজিজু স্যার সল স্যার সবাই খুবই ভালোবাসতেন ইয়ার লাকি যেonatomoto টিচার পেছি আমরা डेफिनेटली তো ভাই এবার যদি বলি আপনারা যেহেতু একদম প্রথম ব্যাচ আপনাদের ব্যাডমিন্টনের শুরুটা আসলে আমাদের আমরা যেরকম পাচ্ছি সবকিছু গোছানো সাজানো সেভাবে আসলে আপনাদের ছিল না আসলে তো তখন আপনারা যখন প্রথমেই শুরু করেন তখন আপনাদের যদি ব্যাডমিন্টনের লাইফ লাইটটা বলি আপনাদের তখন ভিতরে যে একটা ইমোশন কাজ করত একটা এক্সাইটমেন্ট কাজ করত সেটা আসলে আপনারা কিভাবে মানে মেইনটেইন করতেন যে আমরা একদম প্রথম শুরু করছি আমরা কি পাবো কি কিছুই জানি না আমরা আসলে এই যে একটা আপনারা দোটানার ভিতর ছিলেন এই যে ব্যাপারগুলো আসলে কিভাবে আপনি বলবেন আচ্ছা আহ আমার আমার দিক থেকে কার কেমন ফিলিং ছিল আমি ঠিক জানি না বাট আমারটা যদি আমি বলি আমি কখনো এইগুলো হিসাব করতাম না যে কি পাবো বা কিভাবে শুরু করবো আমার কাছে ব্যাপারটা ছিল যে ব্যাডমিন্টন ব্যাডমিন্টনটা আমি ছোটবেলা থেকে ভালোবাসি আমার জাস্ট ব্যাডমিন্টনটা ব্যাপারটা এমন ছিল অনেকটা নিড যে শীতকালে ব্যাডমিন্টন খেলবো এটা আমার অনেকটা নিড ছিল তো এত কিছু আসলে হিসাব করতাম না কি পাবো বা কি পাবো না ব্যাডমিন্টন খেলার একটা ব্যবস্থা হয়েছে ইউনিভার্সিটিতে এটা আমার জন্য অনেক বেশি খুশির ব্যাপার ছিল হ্যাঁ এরপরে যখন টুর্নামেন্টের ব্যবস্থা হয়েছে সেটা আমার জন্য আরো প্লাস পয়েন্ট হলো যে না তাহলে প্ল্যাটফর্ম পাচ্ছি সো ব্যাপারটা আর সুন্দর হবে এটাই আমার জন্য অনেক বড় কিছু ছিল এর বেশি কিছু না যে কি পাবো বা কি পাবো না বাট যখন টুর্নামেন্ট খেলা হলো তখন আমি রিয়েলাইজ করলাম যে না ব্যাডমিন্টন খেলার ফলে অনেক ভালোবাসা পেয়েছি হ্যাঁ টিচারদের কাছ থেকে হোক সহপাঠী হোক বা জুনিয়রদের কাছ থেকে হোক মানে তখন মনে হচ্ছে যে না টুর্নামেন্ট হয়েছে ভালোই হয়েছে হ্যাঁ এছাড়া কোনো কিছু হিসাব করতাম না যে কি পাবো বা কি পাবো না আর প্রথম দিকে টিচারদের কাছে যে ডিরেক্ট বলে বাট ব্যাপারগুলো অত অর্গানাইজ ছিল না এখন হয়তো বা যতটা অর্গানাইজ তখন হয়তো বা অত অর্গানাইজ ছিল না তো এইগুলো একটু লিমিটেশন ছিল ওটা আমাদের জন্য খুব বেশি অসুবিধা ছিল না এটা আমরা নিজেরা ম্যানেজ করে নিতাম ওকে তাহলে কোন যদি যখন ব্যাডমিন্টন খেলেছেন আপনাদের কিন্তু ইন্টার ইউনিভার্সিটি যে একটা অপরচুনিটি সেটা কিন্তু আপনাদের সেভাবে হয়তো ছিল না কিন্তু আমরা এখন যদি আমরা লক্ষ্য করি যে 2000 বিশেষ করে 16 17 18 19 20 এই 5 বছর আমরা বিশেষ করে ইন্টার ইউনিভার্সিটিতে আমরা পার্টিসিপেট করছি আমরা এবং মোটামুটি আমরা সফলতা অর্জন করতে পেরেছি আমার আমি যেটুকু মনে করি তো নতুন প্রজন্ম যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার যদি বলি লাইফ অথবা উপদেশ বা নির্দেশ কি থাকবে আসলে উপদেশ বা নির্দেশ হেঁটে বলবো যে আসলে আমরা ভার্সিটিতে মেন আমাদের উদ্দেশ্য আসলে পড়াশোনা করা রাইট তো এর মধ্যে থেকে আমাদের অনেক ট্যালেন্ট থাকে ব্যাডমিন্টনে বল বা যে কোনো খেলার বল সেই ট্যালেন্টগুলো আসলে আমরা আমাদের কি বলবো এটাকে এক্সিবিট করার একটা প্ল্যাটফর্ম ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট সো এটাকে এই পর্যন্তই নিয়ে উচিত দেখো এটা কিন্তু কোনো ক্যারিয়ার না এটা এটা আমার মতামত সো এটাকে এতটাও সিরিয়াসলি নিয়ে যাবেন আমি কারণ এটা বললাম অনেক সময় আমি দেখেছি যে ব্যাডমিন্টন টুর্নামেন্টে খেলার সময় অনেকে অনেক বেশি সিরিয়াসলি নিয়ে নেয় হ্যাঁ বা ব্যাপারটাগুলা বা যদি কোনো টিচার যদি কাউকে সিলেক্ট না করে ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্টের জন্য দেখা যায় খুব ভেঙে পড়ে এতটা সিরিয়াসলি নেওয়া কিছু নেই যেহেতু এটা ক্যারিয়ার না বাট হ্যাঁ তোমার ট্যালেন্ট আছে যদি সুযোগ হয় কোড দেন খেলতে হবে বা খেলবা এ অপরচুনিটি বাট আমার কাছে সবসময় মনে হয় খুব বেশি সিরিয়াসলি নেওয়া যাবে না এটা সত্যি কথা বিকজ আমরা এখানে মেইন উদ্দেশ্য হচ্ছে পড়াশোনা করা আর সিরিয়াস নিতে গেলে তো আলাদা ভাবে আর আমাদের দেশে তো আসলে এত নেই লাইক আমি আর আমি এখানে জার্মানিতে এসে আমি একটা নতুন জিনিস দেখেছি আমার খুব ভালো লেগেছে আমি জানি না অন্যান্য কান্ট্রিতে আছে কিনা বা অন্য কোন কোন কান্ট্রিতে আছে মানে এখানে আমি একটা ইউনিভার্সিটি দেখেছি ক্লোনে মানে ওইটা জাস্ট স্পোর্টস ইউনিভার্সিটি ওখানে যারা আছে সবাই শুধু স্পোর্টস নিয়ে পড়াশোনা করছে স্পোর্টস নিয়ে ট্রেনিং করছে ওখান থেকে অলিম্পিকে যায় মানে এটা আমার কাছে খুবই ভালো লাগছে দেখে যে শুধু একটা ইউনিভার্সিটি শুধুমাত্র স্পোর্টস এর জন্য মানে এটা ভাবা যায় না ওরা কতটা ডেডিকেটেড সো এটা খুব ভালো লেগেছে সো আমি আমি নতুন দেবতে উপদেশ দেব এটাই যে খুব বেশি সিরিয়াসলি নেওয়া যাবে না বাট হ্যাঁ খেলাধুলা ভালো আহ খেলাধুলা আসলে মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথ দুইটাই ভালো লাগে রাখে ডিপ্রেশন অনেক সময় দূর করে সব মিলে আসলে খেলাধুলা চর্চা রাখাটাও উচিত বাট খুব বেশি সিরিয়াসলি নেওয়া যাবে না যদি কিনা তুমি এটা প্রফেশন হিসেবে না নাও বেফিনলি আচ্ছা ব্যাপার যদি আপনার বর্তমান সময়ের কথা যদি একটু বলি সেটা হচ্ছে জার্মানিতে আছে অনেকদিন যাবত তো খেলাধুলা তো করার উপায় অবশ্যই আছে তো খেলাধুলা কি জার্মানিতে করছেন কিনা আসলে হ্যাঁ খেলাধুলা যেটা হয়েছে রিসেন্টলি মানে আমি আগে মানে আমি একটা বাসা টেম্পোরারি নিয়েছিলাম ওখানে এক মাস ছিলাম তো ওখানে আমার দুতলায় একটা জার্মান ছেলের সাথে পরিচয় হয়েছিল একদিন সাডেনলি ওর সাথে দেখা তো ও আর কি এইটা সেটা বাংলাদেশ নিয়ে অনেক কথা বলছিল তা আমি ওর সাথে এইটা ওটা নিয়ে অনেক কথা বলছিলাম জার্মান নিয়ে তো সাডেনলি আমাকে বলল যে তুমি কোথা পড়াশোনা করতে এই তখন বরিশাল ইউনিভার্সিটির কথা আসতে আসতে তখন সাডেনলি চলে আসছে যে আমি বরিশাল ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন ছিলাম তো আমাকে বলতেছে যে আচ্ছা তুমি ব্যাডমিন্টন ভালো খেলো আমি বলছি হ্যাঁ আমি তো চ্যাম্পিয়ন ছিলাম তো বলতেছে ঠিক আছে আমি তাহলে তোমার সাথে খেলবো দেখবো যে কে ভালো খেলে তো এইটাই আর কি তো ওর সাথে মোটামুটি একটা প্লান আছে অথবা ও আসবে আমার এখানে এখানে অথবা অ্যারেঞ্জ করতে হবে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তো ওর সাথে ব্যাডমিন্টন খেলার একটা প্লান আছে এছাড়া এখনো মানে আসছে তো মাত্র দুই মাস আর হঠাৎ করে মানে প্রথমে এক মাস ফ্রি ছিলাম বাট এখন খুব ব্যস্ত হয়ে গেছে সুযোগ হলে দেখি ওর সাথে ব্যাডমিন্টন খেলবো আস্তে আস্তে কন্টিনিউ করবো তো আমরা এতক্ষণ শুনছিলাম কনি ভাইয়ের থেকে তার ব্যাডমিন্টন অভিজ্ঞতা বলবো এবার যদি আমরা একটু কমেন্ট সেকশন থেকে ঘুরে আসি সৈয়দ জাহিদ ভাই কমেন্ট করেছেন ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি আমরা আমার আইডল সৈয়দ জাহিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং সাগর ভাই কমেন্ট করেছেন কনি ভাই দা লিজেন্ড সাগর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামের সাথে থাকার জন্য আমাদেরকে দেখার জন্য তো কনি ভাই আপনার কাছে এবার যদি নিজের অভিজ্ঞতা এবং ক্যাম্পাস ওকে যদি নিজের অভিজ্ঞতা ক্যাম্পাস এত বছর খেলেছেন গুলো ট্রফি আপনাদের যদি অভিজ্ঞতার দিক থেকে একটু কথা বলি বাংলাদেশের ব্যাডমিন্টন প্রেক্ষাপট নিয়ে যদিও এটা নিয়ে কথা বলা খুব একটা বেশি কার্যকর অথবা উচিত কিনা আমি তাও জানি না কারণ হচ্ছে ব্যাডমিন্টন আমাদের বাংলাদেশের সফলতা আমরা বলতে গেলে তেমন একটা নেই তো বাংলাদেশের আহ হ্যাঁ কনিবাই কে আমাকে শুনতে পেয়েছেন হ্যাঁ আমি শুনতে পারিনি সব সম্পূর্ণ আহ শুনতে পেয়েছেন আমাকে ওকে একটু সমস্যা ছিল হ্যাঁ আমাদের ইন্টারনেটে একটু সমস্যা ছিল সেটি আমি প্রশ্ন যেটি করেছিলাম সেটি হচ্ছে ফুটবল ক্রিকেট সহ অনেকগুলা খেলাই আমাদের বা আন্তরিক আমরা প্রায় সব দথবাসকল নেই তো এই বিষয়ে যদি একটু কথা বলি আপনি মানে কোন কোন দিকগুলো ঘাটতি দেখছেন যে যারা বেশি সফল হচ্ছে যেমন চায়না জাপান যারা ব্যাডমিন্টনে যারা বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে যারা অলিম্পিক অংশগ্রহণ করছে তাদের থেকে আমাদের কিন্তু অনেক ডিফারেন্স তো এই ক্ষেত্রে যদি কথা বলি তাদের আর আমাদের ভিতরে আসলে পার্থক্যটা আসলে কোথায় আমি কি শুধু ব্যাডমিন্টন নিয়ে বলবো ব্যাডমিন্টনের ব্যাপারে জিজ্ঞেস করছো তুমি হ্যাঁ ব্যাডমিন্টনের ব্যাপারে জিজ্ঞেস করছো শুধু হ্যাঁ শুধু ব্যাডমিন্টন নিয়ে যদি বলি ব্যাডমিন্টনে দেখো ব্যাডমিন্টনে আমাদের পিছিয়ে থাকার অনেকগুলো রিজন আছে তার মধ্যে আমি বলবো প্রথম প্রথম ব্যাপার যেখানে আমরা প্রথমেই পিছিয়ে আছি সে ফিজিক্যালি ফিট না একদমই না তো ব্যাডমিন্টনের স্কিল থাকা জরুরি বাট তার আগে ফিজিক্যালি তো ফিট থাকতে হবে তো ফিজিক্যালি ফিট থাকার জন্য কিছু ব্যাপার হচ্ছে প্রথম হচ্ছে খাওয়া দাওয়া আমাদের খাওয়া দাওয়া টোটালি ডিফারেন্ট তারপরে পিওর খাওয়া খাওয়া দাওয়া দরকার তারপরে খাদ্য অভ্যাস বিভিন্ন টাইপের খাবার খাওয়া যাবে না যেগুলো আমরা খাই তো এই জায়গা থেকে আমরা পিছিয়ে আছি ডেডিকেশন নেই ডেডিকেশন আসলে আসতো যদি আমরা ব্যাডমিন্টন থেকে ওভাবে প্রফেশনালি নিতে পারতাম বা ওখান থেকে ভালো কোনো কিছু ফিডব্যাক আমি যদি একটু বিষয় একটা অ্যাড করি সেটা হচ্ছে আমরা কিন্তু অনেকে সিজনাল প্র্যাকটিস করছি যারা বাংলাদেশে খেলছে আমাদের কিন্তু সেভাবে ইনডোরে খেলার সুযোগ নাই আমাদের শীতকালে ব্যাডমিন্টন খেলার সুযোগ নাই আমি এই কথা কেন বলবো না এটা কেন বলবো না বাংলাদেশে কিন্তু আসলে এখনো অনেক ব্যাডমিন্টন প্লেয়ার আছে যারা বারো মাসি খেলতেছে হম মাসি খেলে অথবা আমরা খোঁজ রাখি না বাংলাদেশে এখনো অনেক প্লেয়ার আছে বারো মাসি খেলে কিন্তু তারা সফলতা পাচ্ছে না প্রথম কথা হচ্ছে যে ফিজিক্যালি ফিট না বাইরে যে কেন সফলতা পায় না ফিজিক্যালি ফিট না এক দুই নম্বর হচ্ছে আমাদের ভালো যে ট্রেনিং দরকার কোচ দরকার যে পৃষ্ঠপোষকতা দরকার সেটা গভর্নমেন্ট বলো বা হায়ার অথরিটি যেটাই বলো ওখান থেকে আমরা অতটা সাপোর্ট পাই না ব্যাডমিন্টনে আসলে আমাদের ব্যাডমিন্টনের সফলতা আসছে না তুমি চায়নার কথা বললা চায়নার কথা যদি আমি বলি চায়নায় কিন্তু মানে আমি এটা শুনেছি যে চায়না এরকম একটা একাডেমি আছে যে ছোটবেলা থেকে ওদেরকে আহ এই একাডেমিতে দেওয়া হয় শুধুমাত্র ব্যাডমিন্টনের জন্য ওরা কতটা ডেডিকেটেড মানে ছোটবেলা থেকে সে ওইখানে শুধু ব্যাডমিন্টন নিয়েই থাকবে বড় হবে তারপর ছেড়ে দিবে এতটা ডেডিকেশন থাকলে তো আসলে ডেভেলপ এই আমাদের তো এত ডেডিকেশন বা এত সাপোর্ট নেই আসলে ব্যাডমিন্টন পিছিয়ে আছে এটা আমার পার্সোনাল ভিউ আর কি ওকে দর্শক শ্রোতা আপনাদেরকে আমি আসলে দুঃখ প্রকাশ করছি যে আমার নেট কানেকশন মাঝে মাঝে একটু সমস্যা করছে

বাইতই সতর্ক থাকতে হয় তো। তাদের মধ্যে ছিল জাহিদ আমি পার্সোনালি জাহিদকে খুব ভয় পেতাম। জাহিদ যখন আমার অপোনেন্ট اتا থাকতো। হ্যাঁ কারণ ওর স্টক বুঝতে আমার একটু সমস্যা হয়তো আর ওর যেটা ছিল যে ওর নেটে কোনো বল আটলে খুব ফাস্ট এসে মেরে দিত। তো ওকে কিন্তু আমি পার্সোনালি ভয় পাইতাম বাট ওকে আমি কখনো বলি নাই এটা। যে বললে হয়তো ওর কনফিডেন্সটা বেড়ে যাবে। হ্যাঁ তো এটা আজকে জাহিদকে আমি বললাম আর সত্যি কথা বলতে যতদিন রিফাত না আসছে ততদিন মোটামুটি মোটামুটি ছিল যে আমরা থাকতাম যে আমরা চ্যাম্পিয়ন থাকব উল্টা চ্যাম্পিয়ন হতে না পারলে মন খারাপ হয়ে যেত ব্যাপারটা এমন ছিল আর চ্যাম্পিয়ন হলে মনে হতো জাস্ট এটা অরিজিনারি ছিল আর যখন রিফাত আসলো মার্কেটিং এ মেহেদি আসলো তখন কম্পিটিশনটা আস্তে আস্তে বাড়তে থাকলো রিফাতের সাথে রিফাত যখন আসলো তখন আমরা রানার আপ হলাম একবার ওদের সাথে খেলে मोस्ट তো তখন খুব খারাপ লেগেছিল বাট মজার লাস্টে আবার আমি যখন চ্যাম্পিয়ন হইছি একদম লাস্টে যখন বের হয়ে আসি রিফাতের এগেনেস্টিই হয়েছিল তখন মনে ছিল যে একটা স্যাটিসফ্যাকশন কার্স করেছিল যে নাইট টিস্টারদেরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রিফাত খুব ভালো খেলতো জাহিদ খুব ভালো প্লেয়ার ছিল মার্কেটিং এর মেহেদী ছিল সাগর ছিল এরা মোটামুটি ভালো খেলতো এটাই ছিল আর কি মোটামুটি ভার্সিটির রিপ্রেজেন্ট করতে ব্যাডমিন্টন কে তো আপনার পার্টনার সবুজ ভাই তিনিও অনেক ভালো খেলতেন অনেক সফলতা ছিল তার একাডেমিক ক্যারিয়ার এবং ব্যাডমিন্টন ক্যারিয়ার বিশেষ করে তিনি এখন ঢাকা জব করছেন তার উদ্দেশ্যে কি বলবেন তিনি নিশ্চয়ই প্রোগ্রাম শুনছেন আজকে সবুজ হ্যাঁ সবুজ তো অবশ্যই ভালো খেলতো সবুজ আর আমি একসাথে পার্টনার হই তারপরে চ্যাম্পিয়ন হয়েছি ব্যাপারটা এমন না আমি একা হয়েছি না তো সবুজ তো ভালো আর সবুজ হ্যাঁ সবুজকে তো অবশ্যই মিস করি মাঝে মাঝে যখন ব্যাডমিন্টন খেলি বা বের হয়ে যখন খেলছি বিভিন্ন জায়গায় সবুজকেও মিস করেছি আর সবুজকে বলবো আমি সবুজকে যেহেতু আমার জুনিয়র ছিল আমি মাঝে মাঝে খেলার মাঠে ওকে দেখা যেত যে বকা দিতাম একটু হুম আমার একবার মনে আছে একটা ঘটনা বলি তখন আমরা मोस्ट প্রবাবলি পাবলিক এড এর সাথে আমাদের ফাইনাল ম্যাচ চলছে मोस्ट প্রবাবলি পাবলিক এড বা কোনেট হ্যাঁ তো আমরা খুব সহজে জিতে যাচ্ছিলাম জিতে যাচ্ছিলাম ম্যাচ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছিল তো সবুজ আমার কানে কানে এসে বলে যে ভাইয়া এত দর্শক আসছে এত হ্যাঁ একটু হ্যাঁ একটু এত তাড়াতাড়ি শেষ করে দেব এত দর্শক আসছে আমি তখন সবুজ বললাম সবুজ আজকে ফাইনাল কোন আমি করব না তাড়াতাড়ি তুমি গেম দাও হ্যাঁ মানে সবুজকে আমি এরকম মাঝে মাঝে বকা দিতাম বা টুকটাক ও হয়তো বড় ভাই হিসাবে না শুনতো সবুজের সাথে খুব ভালো আর কি আমার আন্ডারস্ট্যান্ডিং ছিল খেলার মাঠেও সবুজকে তো ডেফিনেটলি মিস করি আই হোপ ও ভালো আছে যেখানে আছে ঠিক আছে তাতে কোনো আসলে দুই হাজার এগারো সাল থেকে বিশ্ববিদ্যালয় তারপরে ব্যাডমিন্টন খেলাধুলা অনার্স শেষ চাকরি করেছেন এখন জার্মানিতে এই যে নয় দশ বছর এতগুলো ট্রান্সফরমেশন মানে জীবনটা আসলে কি কেমন উপভোগ করছেন এই পর্যায়ে জীবন এখন যদি আমি খুবই খুবই উপভোগ করছি বিকজ সব সবগুলো স্টেজে মজা করছি ভার্সিটি লাইফ এক ধরনের ছিল এরপরে আমার মাথায় ছিল যে আমার আমি যখন ভার্সিটি থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার ছিলাম তখন থেকে আসলে আমার মাথায় ইয়া ছিল যে কত তাদের জবে ঢুকবো আই ডোন্ট নো হোয়াই কেমন একটা পড়াশোনার প্রতি কেমন একটা অনীহা চলে আসছে আই ডোন্ট নো অনিহা বলবো বা একঘামে বলবো আই জন্য বাট মনে হচ্ছিল যে না কথা জব মার্কেটে ঢুকবো বা মানি আর্ন করতে ইচ্ছা করছিল তো তারপরে ওখানে জব করলাম বিভিন্ন জায়গায় জব করলাম ওটা এক ধরনের এক্সপিরিয়েন্স ছিল ডেফিনেটলি কর্পোরেট এক্সপিরিয়েন্স আই হোপ ফিউচারে আমার কাজে লাগবে তো ওই সময়টাও খুবই ভালো লেগেছে দেন আবার এখন ভার্সিটি জার্মানিতে আসছি পড়াশোনা করতে এখন আবার নিজেকে মাঝে মাঝে মনে হয় যেন আমি স্টুডেন্ট হ্যাঁ আমি যে এতদিন পড়াশোনা করে বের আবার জব করেছি মাঝে মাঝে মনেই থাকে না আমার আমার কাছে নিজের কাছে মাঝে মাঝে মনে হয় আমি স্টুডেন্ট তো ভালোই লাগে আর এখানে পার্ট টাইম জব করছি তো টাইমটাও পাস হয়ে যায় ঘুরছি ফিরছি নতুন জায়গা ডেফিনেটলি খুবই ভালো লাগে আর জার্মান জার্মানি এসে জার্মান ভাষা নিয়ে খুব বিব্রতকর অবস্থায় পড়তে হয় বিকজ জার্মানরা জেনারেলি ইংলিশ বলতে চায় না তারপরে যদি তাদেরকে রিকোয়েস্ট করা হয় ইংলিশে কমিউনিকেট করে বাট জেনারেলি বলতে চায় না এটা এটা আর কি বাট আমি এতদিনে ঘুরে বুঝতে পেরেছি আমরা অনেকে জার্মানির প্রতি একটা নেগেটিভ ইয়া আছে যে হয়তো বড় রেসিস্ট বা একটু বেশি বাট আসলে ওদের সাথে মিশতে পারলে বোঝা যায় ওরা খুবই জেন্টাল খুবই ম্যানার মেনটেন করে ওরা এবং হেল্পফুল

বাট যখন দেখতাম আমার ফ্রেন্ডরা বা আমার জুনিয়ররা এত বেশি সিরিয়াস পেঙ্কপিনটনে তখন আমার মধ্যে একটা মোটিভেশন কাজ করতে যে হাই হাই সবাই এত সিরিয়াস নিয়েছে আমাকে সিরিয়াস হতে হবে বা চ্যাম্পিয়ন হতে হবে ওদের এক্সপেকটেশনটা ফিল করতে হবে তো ওদেরকে আসলে খুব মিস করি ওরা খুবই সাপোর্ট দিত আমাকে ব্যাডমিন্টন মাঠে বিশেষ করে আমি কয়েকজন নাম বলি আমার ফ্রেন্ড ছিল রনি জালিস হ্যাঁ এরা ফার্স্ট বচ্চা তো নয় অনবি হ্যাঁ এরা খুবই সাপোর্ট দিত আমাকে বেনিফিট আর টিচাররা তো আছে বাংলাদেশের কোন বিষয়টি মিস করছেন যেটি আপনি জার্মান যে পাচ্ছেন না আসলে এটা যদি বলো বাসার রান্না বাসায় খাবার দাবার হ্যাঁ এটা মিস করি আর বিশেষ করে মিস করি মাছ হ্যাঁ বাংলাদেশে ইলিশ মাছ খুব মিস করতেছি ইদানিং আমি এটাই খাবার দাবার বেশি মিস করি আর মানুষটা তো আছেই বাসার মানুষ আমরা অনুষ্ঠানের প্রায় একদম শেষ তার আমি আর একটি কথা জিজ্ঞেস করবো সেটি হচ্ছে আজ যারা প্রোগ্রাম দেখছে আহ রেডির পক্ষ থেকে আপনাকে স্মরণ করা হয়েছে আমি বিশেষ করে আমি আমি আসলে আপনাকে নখ দিয়েছি কারণ হচ্ছে সৌজ যখন বললেন কনি ভাই আছেন ভাই আমার পার্টনার ছিলেন তো আসলে আমার অনুভূতি অন্যরকম আপনাকে আমাদের প্রোগ্রামে পেয়ে আপনার আসলে যার দর্শক শ্রোতা বিউরডি এবং বরিশাল বিশ্ববিদ্যালয় সবার উদ্দেশ্যে কি বলবেন আপনার কথার মাধ্যমেই প্রোগ্রাম আমরা শেষ করে দিব আচ্ছা তো এটা শেষ করার আগে আমি তোমাকে একটা মজার ঘটনা বলি সেটা হচ্ছে তুমি আমাকে যে দিন নক দিয়ে আমার মনে তখন হচ্ছে জার্মান টাইমে ভোর বেলা মোস্ট প্রবাবলি তো আমি ট্রেনে করে এক জায়গা থেকে ফিরবো বাসায় ব্যাক করবো তো তুমি আমাকে যখন নক দিয়েছো আমি চোখে একটু ঘুম ঘুম আমি ট্রেন স্টেশনে কিন্তু ট্রেনের জন্য ওয়েট করছি যে ট্রেন অলরেডি আমি বিশ মিনিটের মতো করছি ট্রেন আসবে জন্য মিনিট মিনিট আর পরে ট্রেন আসবে তো তুমি যখন নক দিয়েছ তখন তোমার সাথে চ্যাট করতেছি ট্রেনে বসে আছি স্টেশনে বসে আছি এমন সময় তুমি আমাকে বললা যে ভাই আপনি ফ্রি আছেন কবে বা এই টাইমে প্রোগ্রাম করতে যাচ্ছি আমরা তা আমি তখন তোমাকে বললাম যে আচ্ছা আমি একটু শিডিউল চেক করে নিই ওই যে আমি শিডিউল চেক করতেছি বা তোমার সাথে কথা বলতেছি এর মধ্যে খুবই মজার একটা মজা বলবো মজাই হ্যাঁ মজাই ছিল এটা আমার জন্য একটা শিক্ষা ছিল যাই হোক পরে দেন আবার আধা ঘন্টা পর একটা ট্রেন আসলো দেন আমি গিয়েছি আর সবার উদ্দেশ্যে এটাই বলবো আমি বৈশাল ইউনিভার্সিটি থেকে অনেক ভালোবাসা পেয়েছি বিশেষ করে যখন ব্যাডমিন্টন মাঠে যেতাম জুনিয়ররা সভাপতিরা আমাকে এত সাপোর্ট করতে এত ভালোবাসা দিত খুবই ভালো লাগতো এটা খুবই মিস করবো আর স্পেশালি টিচাররা টিচাররা খুবই ভালোবাসতেন আহ তো এগুলা খুবই ভালো লাগে আর সবাইকে উদ্দেশ্য করে বলবো বা অনেক জুনিয়র আছে এখানে যারা আমাকে কখন দেখো নাই বা আমিও দেখি নাই তাদের জন্য অনেক শুভেচ্ছা থাকলো আই হোপ প্যান্ডামিক সিচুয়েশন খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে তোমরা সবাই পড়াশোনা কন্টিনিউ করতে পারবে ঠিক মতো আর আমি বলবো খেলাধুলা করবো অবশ্যই বাট ক্যারিয়ারটা আগে তো ওদিকেই বেশি ফোকাস রাখতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ আমাদের প্রোগ্রামে আসার জন্য আপনার সময় দেওয়ার জন্য আহ নিশ্চয়ই আপনার সাথে যদি সুযোগ পাই পাই সময় নিশ্চয়ই অন্য কোথাও অন্য কোনো প্রোগ্রামে অবশ্যই দেখা করার চেষ্টা করবো আপনি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন তো আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে যারা এতক্ষণ ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আল্লাহ হাফিজ